আমি আপনি যারা বসে আছি সবগুলো মানুষ কিনা হ্যাঁ না বলে মানুষ আমি জানি আমি মানুষ ইনি জানে আমি মানুষ আমি মানুষ আমি আপনাদের জানি মানুষ দুনিয়া জানে আপনারা মানুষ কিন্তু কোরআন বলছে আমি সবাইকে মানুষ মনে করি না কোনটা সত্য কোনটা সত্য যেটা আমরা বলছি না যেটা কোরআন বলছে বলেন চুপচাপ আছে কথা বলে না কোরআন বলছে আমি সবাইকে মানুষ মনে করি না তো কোরআনের কথাটা সত্য আমরা মরবি আমাদের কথা সত্য কোনটা জোরে বলেন তো আপনাকে বার করতে হবে কোরআন যাদেরকে মানুষ বলে নাই তো কেন বলে নাই আজকে এই জলটার দ্বিতীয় টপি আমার এই দুটো কথা শোনাবো বোঝাবো চেষ্টা করবো আমি বুঝবো আপনাকে বোঝাবো চলে যাব যাবো মের মহতর আল্লাহ ভাইরা ভাবি আমি আর আপনি বসে যে কোরআন শুনিয়ে দিয়েছে উলাই আদাল ওরা চতুষ্পদ জানোয়ারের মতো বরং তার থেকেও খারাপ তো কোরআন মানুষ মনে করে না আগে নিজে আমি আমার দিকে তাকিয়ে ভাবি আমাকে মানুষ মনে হয় না মানুষের মতো শুধু দেখতে কি যে আমাকে দেখে মানুষ মনে হয় কথা বলে না যদি আমাকে দেখে মানুষ মনে হলো তাহলে চার দোকানে আমাকে বলেছিল এক জানোয়ার

স্বামী সুম হ্যাঁ আপনি জানেন না আপনি তো মানুষ ভাবেন আপনার বিবি মানুষ ভাবে তো ভাবেন বসে বসে আমি মানুষ কিনা ভাবেন এখানে বসে বসে আমি মানুষ কিনা আপনি মানুষ হন আগে মানুষ হন এই এক লাখ কিংবা দুই লাখ চব্বিশ হাজার নাবি এসেছিলেন এই জানোয়ার গুলোকে মানুষ বানানোর জন্য কারণ মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয় না মানুষ বানানো একটা আলাদা ডাইস আছে ওই ডাইসে ফেলে তাকে মানুষ বানাতে হয় এর আগে কোনো বক্তা বলেছে বলে আমার মনে হয় না চেহারা থেকে মনে হচ্ছে মানুষের পেটে জন্ম নিলে আর মানুষের জন্ম দিলে মানুষের করে মানুষ হলে মানুষ হয় না ওকে মানুষ বানানোর জন্য আর একটা ডাইস আছে ওই ডাইসে ফেলে ওকে মানুষ বানাতে হয় সত্যটা বলে দেবো কথা বলে সত্যটা বলে দেবো হ্যাঁ না বলো আপনার যে গরু ছাগল কুকুর ভেড়া আছে না নয় আছে 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 ভাই কথা বলেন আপনারা আছে তো একটা কুত্তা যখন যৌবনের খায় সাথ ওঠে ও মায়ের সঙ্গেও যেটা করে শ্রমবাসের সঙ্গে ওটা করে ওর থেকে ছোট বাচ্চা ওটা করে গ্রামেও যেটা করে বাইরে গেলে সেটা করে যাকে পায় তার সাথে একই কাজ করে করে না করে না এটা মানুষের স্বভাবনা জানোয়ারের কথা বলে আল্লাহ আল্লা মানুষ করেছে আপনার জন্য একটা জোড়া করেছে আপনার বিচারতম এটা তোমার না। রাস্তা তোমার পছন্দ হয়েছে তার সঙ্গে তোমার যৌবনের আগুন নিভাতে চেয়েছ প্রয়োজন তাকে পয়সা খরচা করেছো নিজের বিবিকে ত্যাগ করেছ অন্যের দিকে ঝাঁপিয়ে চলে গেছো তুমি তো কুত্তার থেকেও নিচে নেমে গেছো তোমাকে মানুষ বলি কি করে বাষট্টি বছর বয়সে একটা আঠারো বছর মেয়েদের দিকে তাকে তোমার যদি কামনার আগুন জ্বলে তুমি তো সুরের থেকেও খারাপ তোমাকে মানুষ বলি কি করে ওই বাবাজিরা সোনার আল্লাহ রাগ করছেন করবেন না কথাগুলো হিংসা করে বলিনি আপনাদের পায়ে ধরে বলছি মেনে নেন মেনে নেন কথাগুলো পায়ে হাত থেকে বলছি মেনে নেন গোয়ালে একটা গরু মরে গেলে আর পাঁচটা গরুর আফসোস হয় না ভাগানে ফেলে দিয়ে আসলে জীবনে কোনোদিন দেখতে যায় না গোয়ালে কোনো গরু অসুস্থ হলে আর কোনো গরু কষ্ট পায় না ও মরে গেলেও ঘুরে তাকায় না ওকে ফেলতেও যায় না আপনি আমি যে ছেলেগুলো জন্ম দিয়েছি আমি মরে গেলে আমার কাপড় কাটতে পারে না আমার গোসল দিতে পারে না আমার কিভাবে কবর ঘুরতে পারে না আর কাঁধে করে নিয়ে কবরে গিয়ে শোয়াতে পারে না ভাগারে গরু ফেরার মতো ফেলে দিয়ে চলে আসে জীবনে কোনোদিন বাপের কবরের কাছে যায় না আর বাপ মরে গেছে বলে আফসোস করে না এ ছোটোখাটো জানমার না বড় জানমার আপনারা বলুন বাবাজিরা সোনালা লালীরা জ্ঞানী জনতা শুধু মানুষ নিজে তো মানুষ ভেবে বসে আছি আসলে মানুষ কিনা এখানে কোরআনে আল্লাহ নবী শুনছে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বহু রব কে চেনার আগে নিজেকে চনো মানুষ হলে চিনতে পাবে ও মানুষ হলে চিনতে পাবে না বাবাজিরা সোনালা লালীরা একটা কুকুরের পেটে ছটা আটটা বাচ্চা হয় হয় না হয় না যখন মা বাইরে থেকে কাছে আসে আর একটা বাচ্চা যদি সুযোগ পায় তো মায়ের বুকের গোটা দুটা চুচে খায় আর ভাই বোনের জন্য এক ফোঁটা রাখে না বরঞ্জ মেড়ে থেকে মেরে তাড়িয়ে দিয়ে খেয়ে দেয় হ্যাঁ না যদি বলেন হ্যাঁ না আপনার আমার স্বভাব কি বুড়ো বয়সে বাপের সম্পত্তি মারার সময় বোনের কথা ভাবে না ভাইয়ের কথা ভাবে না মায়ের কথা ভাবে না কারোর কথা ভাবে না পারলে বাপের কাছ থেকে সব টাকায় লিখে নেয় যেন আর কোনো শালা পায় না এ কত বড় জানবার একবার ভাবুর আপনারা না সে মাল আলাদা আপনার তো ফেরেস্তা সব জিলিতে আর আমার দাওয়াত হবে না আর হবে যা বলি চার দাওয়াত হবে বাবাজিরা সোনা শ্বশুরের মেয়েটাও নিয়েছে দু চাকা গাড়িও নিয়েছে সোনার ঘড়িও নিয়েছে সোনার হারও নিয়েছে আর শাশুড়িকে তোয়াজ করেছে বাকিটা তো সব মেরে নেবো আর কেউ পায় না ছি এখানে বাপের বেটা কে কাছে হাত তুলে তো যারা বাপের বেটা ভয়ে তোলেন আরে বাপ কা ব্যাটা কেন কেউ নেই এখানে যা আছে বাপ কা বেটি বাপ কা বেটি আছে বাপ কা ব্যাথা নাই হাত তুলেছে বলে আপনাকে দেখছি দেখ আপনার হাত দিচ্ছে আপনি যে বাপ কা ব্যাথা তার পরিচয় কি তার দলিল কি আমি বিনা দলিলে গল্প বলি না ভোকাস গল্প বলি না মিথ্যা কথা বলি না কেন তো জেনে বুঝে জাতিকে ঠকাই না আর আজকেও ঠকাবো না হিজলি আর জেমিনে বলে যাচ্ছি আপনাকে ঠকাই নাই ঠকাই নাই আর ঠকাবো না আপনি বাপ কা ব্যথা প্রমাণ করলাম মা বাপ অচল হয়ে গেলে কেউ না নিলে বেটি বলে তুমি আমার আমার কাছে কাছে চলো থাকবে অনেক বৃদ্ধ জামাই ঘরে আছে হ্যাঁ না অচল পিতা মাতাকে বেটি টেনে নেয় আর বাপ মা বুড়ো হয়ে গেলে ছাগল গুলো তাড়িয়ে দেয় কত বড় চান্ডমার একবার গায়ে হাত দিয়ে দেখে নাও বাপ কাবাটাকে ও তো বাপ কাবাটি তাই বলেছে বাপ তুমি আমার কাছে থাকবে আমি পরের ঘরে থাকি লোকে লাঞ্ছনা দেয় লোকে গালি দেয় শাশুড়ি খারাপ কথা বলে ননদ খারাপ কথা বলে স্বামী ভালো চোখে দেখে না তবু তুমি আমার কাছে থাকবে আমি খেতে পেলে তোমাকে খাওয়াবো আমি না খেলে তোমাকে খাওয়াবো না তবু আমার কাছে থাকবে বাপ তোমার কষ্ট হবে না ও তো সাউ দিয়ে বাপকে দেখেছি হ্যাঁ না আর তুমি বোর কথা শুনে তাড়িয়ে দিয়েছ খালি জল শুনতে আসে বাবারা একটা ফল ভাসতে 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 কোথা তোকে গীত কেটে গেছে ওই নদীর ধারে বসে বসে দেখলো বাবা কি সুন্দর একটা ফল ভেসে যাচ্ছিলো গো খেয়ে ফেলার পরে মনে হলো আমার সব হয়ে গেছে ও বাবার তখন বুঝবে ভেজাল মা হেম্মত থাকলে জাতিকে টকা টক শোনান টকা টক শোনান সেই তিরিশ বছরের বস্তা বচা মাল ঢালছ জাতি অদল পথনের অতল তলে চলে যাচ্ছে মানুষ চাহান দামের চলে যাচ্ছে আর তুমি এখানে বসে বসে গীত মানুষেরা ও বাপ ক্যাব আর আপনি বউ ক্যা এই জন্যে বউ যখন বাপ মাকে গালি দেয় ও চুপ করে বসে বিড়ি গায় ঠিকই বলছো হ্যাঁ না বলো আর আপনি শ্বশুর শাশুড়ি কাল দিন বউ ফস্টল ভাই যা বলবে আমাকে বলো আমার বাবা বলবে না তার মানে ও বাপ কাবেটি বাপের অপরাধ সহ্য করতে পারে নাই বাপের সাথে বেহা দেবী সহ্য করতে পারে নাই তুমি তো মিউ 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 তাহলে বুহিদা হবে তুমি বউকে বেটা ও বাপ কবেটি বাবাজিরা সোনালাও লালিরা

তার থেকে নিচে বলেছি আল্লাহ কারণটা বলতে পারলাম না কারণটা বুঝতে পারলাম না তো শুধু লাহুম কুলু বুল্লায়ফ কাহু না বিরা ওয়ালাহুম আয়ুনুল্লা আয়ুসিরু না বিরা ওয়ালাহুম আজানুল্লাহ ইয়েস মা উনা বিরা তাদের কার কথা শুনতে পায় না ওদের দুনিয়া মানুষ বলে কোরআন মানুষ বলে না কি গো বাবা দিরা কানে কোনো কথা ঢোকে মালিক যা বলছে বলছে ও নিজের ইচ্ছায় চলে মালিক যা বলে বলুক মানে মারুক কিন্তু ও নিজের ইচ্ছায় চলে মালিকের কথা কানে রাখে রাখে জোরে বলে রাখে তো সেই মায়ের পেটে থেকে পড়ে এই রকম ছোট্ট শিশু থেকে আজ পর্যন্ত কোরআনের কথা হাদিসের কথা শুনতে 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 বুড়ো হয়ে গেলেন এখন তো নিজের ইচ্ছায় চলছেন বলে আমাদের কথা শুনেছেন এবারে আপনার দিকে তাকিয়ে দেখেন আপনার কোন নাম্বারে নাম পড়ে খালি ইমাম আজম আবু হানিফান ওই গল্পটা মনে রেখে তার কিচ্ছু মনে রাখে নাই কি মনে রেখেছে এক বুড়ি মেয়ে একবার বলেছিল রাহমাতুল্লাহ ও বাবা ইমাম সাহেব ও বড় ইমাম সাহেব আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করি বাবা আপনার কাছে একটা প্রশ্ন আমার এই আপনারও যতটা দাঁড়িয়ে আছে আমার ঘরে একটা ছাগলেরও ততটা দাঁড়িয়ে আছে ও বাবা ইমাম সাহেব আপনি বলেন আপনার দাঁড়ির দাম বেশি না আমার ছাগলের দাঁড়ির দাম বেশি অল্পটাই মুখস্থ রেখে জাতিকে মাত করছে আসল তুই যে নিজে ছাগল তো বলে নাই কেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন মা উত্তরটা এখন দিতে পারলাম না আমি যেদিন মারা যাব আমি যেদিন মারা যাব যদি ইমানের সাথে মারা যেতে পারি মার সাথে দুনিয়া ছেড়ে যেতে পারি আল্লাহর হুকুম নিয়ে দুনিয়া থেকে যেতে পারি ওদিন বলবো কাদ্দারির দাম বেশি কি গো বাবা জিরা ওপরে পাগড়ি নিচে দাড়ি আর মাঝখানে বিড়ি ফেরেস্তা চিন্তা করছে সব আস কোথায় আগুন লাগিয়েছে আগড়ি দাঁড়িয়ে মাঝখানে বেরি আপনাদের হিজড়িয়ায় ঢুকছি এক ভদ্রলোকে দেখলাম কি সুন্দর দাড়ি মাশাল্লাহ দেখে জান ভরে গেল নিচে তাকিয়ে দেখে জান চলে গেল মুখে দাড়ি আছে হাতে দড়ি আছে মানে মাঠে গরু গরু আনছে তো মুখে দাড়ি আছে হাতে দড়ি আছে আর লুঙ্গি তুলে একবার কি হ্যাঁ পেটুয়াখালীর দাড়ি তুলে আছে দাড়ির ইজ্জত রেখেছ কোরআন শোনাচ্ছে আপনাকে শোনাচ্ছে যাদের কানে কথা যায় না ওদেরকে দুনিয়া মানুষ বলে ডাকে আমি মানুষ বলে ডাকি যদি বলো ডাকি মানুষ হলেন তিনি আপনাদের আছেন যিনি আমার আল্লাহ আমার জ্ঞানীজনরা সুদী মানুষেরা আল্লাহর কথাগুলো কোরআনে চলে গেছে আল্লাহর কোরআনের কথাগুলো কানের ভিতরে গেছে কানের ভিতর থেকে দিলে চলে গেছে তাই নিজের জন্মস্থান ত্যাগ করে ভালোবাসা ত্যাগ করে বাচ্চা ত্যাগ করে সবকিছু ত্যাগ করে ওয়াল্লা রাস্তায় তোর দিন দিনের রাস্তায় চলতে চলতে যেখানে হায়াত ফুলবে মরে যাব এখানে হয়েছে মানুষ চিনি আমি মানুষ চিনি প্রথম নমুনা হলো কানে কথা যায় আর দ্বিতীয় নমুনা হলো চোখে দেখা পায় না হ্যাঁ বাবাজি চোখে দেখা পাই আমরা চোখে যে দেখা পায় ও কি আগুনে হাত দেয় বলেন বলে চোখে যে দেখা পায় ওকে গর্তের ভিতরে পা দেয় চোখে যে দেখা পায় ও কি কাঁটার উপরে পা দেয় চোখে যে দেখা পায় ওকে কোনো সাপের উপরে পা দেয় চোখে যে দেখা পায় ওকে কোনো কুকুরের লেজে পা দেয় কারণ জানি আমি চোখে দেখতে পাচ্ছি বিপদ হবে হ্যাঁ মুসলমানের ছেলে আপনার আমার চোখ আছে মনে হচ্ছে আমি আপনাকে তো জানাচ্ছি দেখা দেখায় ট্যাকচার দেখাচ্ছি চোখে দেখা পায় না ও যাকে দেখে আর যা দেখে তাতেই চলে আপনার চোখ দেখে বলেছে এটা অন্যায় আপনার চোখ দেখে বলেছে এটা পাপ আপনার চোখ দেখে বলেছে রাস্তা তোমার না আপনার চোখ দেখে বলেছে তুমি ওই কাজের যোগ্য না বলেছে তাহলে বোঝা গেল আমি তো অন্ধ এরকম দুটো চোখ থাকার পরে যারা দেখে না এটা তো নমুনা বাবা জিদা আমার সোনামনি মায়েরা আর তৃতীয় নম্বর হলো যাদের হৃদয় থাকে না তারা মানুষ না তিরিশ বছরের সাথী মরে গেলে ছাগল কাঁদে না পঞ্চাশ বছরের সাথী মরে গেলে গরু কাঁদে না একশো বছরের বান্ধবী মরে গেলে পৃথিবীর কোন জন্তু জানোয়ার কাঁদে না কাঁদে আবশস্ত